নাটোরে গৃহবধূ সখিনাকে হত্যা তার দায়ে স্বামী আফসার উদ্দিনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত দুপুরে নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ আদেশ দেন মামলার বিবরণে জানা যায় দুই সালের ১৬ আগস্ট সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে আফসার উদ্দিন তার অসুস্থ স্ত্রী সখিনাকে চিকিৎসা করানোর নাম করে নিয়ে গিয়ে হত্যা করে এ ব্যাপারে নিহত সখিনার ভাই দেওয়ান আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন